গৃহস্থ বাড়িতে এক ফকির এসেছে, এসে বলছে, মা গো কিছু ভিক্ষা দাও। উঠানে কাজ করছিল বউ, কোনো কথা বলে না, নিজের মতে কাজ করে যাচ্ছে। কই গো বৌমা, কিছু দিলে দাও। না গো ফকির খালা, তোমারে আজ কিছু দিবার পারুম না, আমার শাড়ি বাড়ি নাই। শাড়ি নাই তো কি, সব কিছু তো আর নিয়ে যায়নি, এক মুঠ ভিক্ষা দিতে এত কষ্ট। যাক, বৌমা ভিক্ষা দিল না, ফকির ফিরে যাচ্ছে। যেতে যেতে গজ 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 করছে, এই বাড়িতে গেলে কোনোদিন ভিক্ষে পাওয়া যায় না, খালি হাতেই ফিরতে হয়। শাশুড়ি তখন পুকুর থেকে কলসি ভরে পানি নিয়ে আসছিল। কি গো, কি হলো? ওই তোমার বৌমার কথা বলতেছি, তোমার বিটার বউ কোনো দিন এক মুঠ ভিক্ষে দেয় না, আসো তুমি আমার সাথে, এত বড় সাহস! শাশুড়ি এসে কলস নামায়ে ধান শুকাচ্ছে, এ কাজ করছে, ও কাজ করছে, ভিক্ষা তো আর দেয় না। ফকির তো বিরক্ত, হ্যাঁ গো মা দিলে দাও, না দিলে কয়ে দাও, তোরে কে দাঁড়াতে কয়েছে, তুই গেলে যা। ও মা গো, তুমি না আমারে ডাকি আনলে, ভিক্ষা দিবে কয়ে? আরে বাবারে, ডাকি আনিছি কি আমি ভিক্ষে দেওয়ার জন্য? আমার বাড়ির ফকির আমি ফিরামু, বউ ফকির।